উঠি বলো ম্যাডাম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। পুজোয় দোরগোড়ায় তো একদম এসেই গেছে বলা যায়। কেমন শপিং কতদূর? এবারে কিছু শপিং কিচ্ছু নেই, নাথিং, শুধু বাচ্চাটা ছোট। মানে দুটো কারণ আছে, একটা তো সামাজিক কারণ রয়েছে, আর একটা আমার ব্যক্তিগত কারণও রয়েছে। আমার শ্বশুরমশাই এবার চলে গেছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোনো শপিংয়ের বিষয় নেই। এবং আমার ছেলে এতই ছোট যে সবাই তাকে কিছু না কিছু দেবেই, এবং তার জন্য একটু কিছু কিনতেই হবে, ওইটুকুই, তার বাদ দিয়ে নাথিং। সে কি পুজোর ভাইবস বুঝতে পেরেছে অলরেডি? হ্যাঁ, যেহেতু এখন স্কুলে যাচ্ছে, স্কুলে পুজোর ছুটির আগে একটা অনুষ্ঠান হয়েছে, তাই জন্য দুর্গাপুজো আসছে সেটা বুঝতে পারছে। তারপর পাড়াতেই আমার বাড়ির নিচেই পুজো হয়, প্যান্ডেল হচ্ছে, পুজো মানে ঢাক বাজায়, সেইগুলো একটু একটু করে এবার বুঝতে পারছে। প্রচুর রকমের বাহানা দেখে ডিমান্ড কী করছে? মানে অলরেডি মানে শুরু হয়ে গেছে। ও শুধু ডিমান্ড হলো আমাকে দার্জিলিং নিয়ে চলো, যেটা আমরা নিয়ে যাচ্ছি পুজোর পরে। ওর সেই সামার ভ্যাকেশনেও গেছিল, গিয়ে দার্জিলিং কী পছন্দ হয়েছে আমি জানি না, দার্জিলিং নিয়ে চলো, তাই জন্য পুজোর পরে আমরা যাচ্ছি। মানে পাহাড় প্রিয় বলা যায়? হ্যাঁ, মনে হচ্ছে তাই। মানে মানে এটা কি মায়ের গুণ না বাবার গুণ? আমার ছোটোবেলায় সমুদ্র ভালো লাগতো, কিন্তু বড় হয়ে পাহাড় বেশি ভালো লাগে। ওর তো দেখি ছোটো থেকেই পাহাড় বেশি ভালো লাগছে, কিন্তু সমুদ্র ঘোরা তাও অনেকটা ছোটো তখন, আমি জানি না এরপরে নেক্সট সমুদ্রে গেলেও কী করবে। এরকম মানে বিজি, মানে একটা বিজি শিডিউলের মধ্যে পড়াশোনাটা কে মানে? আমার যে খুব একটা বিজি শিডিউল এখনও অবধি তা নয়, আমি সেটা ইচ্ছে করেই খুব বিজি রাখিনি। কারণ ওর স্কুলটা সেট হওয়া অবধি আমি ওয়েট করতে চেয়েছিলাম, যে নতুন একটা স্কুলের একটা নতুন রুটিন, নতুন কারিকুলাম, সেটার সাথেও অ্যাকাস্টাম্ড হয়ে গেলে আমি কাজটা বাড়াতে পারতাম, যাতে ওর বিষয়টা ইউজ টু হয়ে যায়। এখনও ইউজ টু হয়ে গেছে, তাই এতদিন অবধি আমিই দেখেছি পড়াশোনা। আর কার কার কাছে বেশি আদর খায়, বাবা না মা? সেটা দুজনের কাছেই। ও হলো খুব ছিয়ানা, ও যখন যে বকে তখন অপোজিটে চলে যায়। হ্যাঁ, যখন বাবা বকলে মার কাছে, মা বকলে বাবার কাছে, মানে জমি ঘর সংসার চলছে বলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই, একদমই চলছে। আর এই মুহূর্তে অন্দরমহল কোথায় গল্প দেয়? এগুলো আগের বার তো অনেক কিছু হয়েছিল, শুনলাম বিয়ের আগে তো অনেক রকমের চেষ্টা চরিত্র হচ্ছিলো, সেইবার যখন তোমার সাথে কথা হয়েছিল কী নিয়ে গো? এই ধারাবাহিক কি আমাদের পুবের ময়না? পুবের ময়নাতে আমাদের এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো ময়না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং রোদ্দুরের সঙ্গে ময়নার কেমিস্ট্রিটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। আমরা আমি রিতারি বিশেষ করে আমরা কয়েকজন সেটা খুব এনকারেজ করছি, এই নিয়ে মোটামুটি এখন গল্প যাচ্ছে। আর অফস্ক্রিন বন্ডিং কীরকম স্ট্রং হচ্ছে? পার করে ফেললে দেখতে দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমরা পার করে ফেললাম, সেটা নিশ্চয়ই ভীষণই ভালো। এখানে তো বেশিরভাগই ইয়াং ব্যাচ, কিন্তু সামাও সবসময় ফ্যামিলির গল্প থাকলে ফ্যামিলির সবাই যেহেতু থাকে, তাই গল্পগুজো খাওয়া দাওয়া যেরকম প্রত্যেকটা ইউনিটেই হয়, একটা নতুন ইউনিট হয়ে ওই বন্ডিংটা হতে একটু সময় লাগে, কিন্তু হয়ে গেছে। এত বেশি খাওয়া দাওয়ার পরে এরকম জিরো সিগারেট করে মেনটেন করছে? ওই যে ন্যাচারাল প্রসেস, ছেলের পিছনে দৌড়ানো, কোনো এক্সারসাইজ করতে লাগে না, এমনি ওর পিছনে দৌড়ে সবটা করে চিৎকার করে বকে ঝোঁকে মিটে যায়। তাহলে আগামী দিনে দর্শকদের কাছে কী কী চমক নিচে পাচ্ছে আমাদের গল্পে? আমি আসছি গল্পে গল্পে না, আমাদের তো গল্প শুরুই হয়েছিল দুর্গাপুজো দিয়ে, তো পুজো নয়, কিন্তু হ্যাঁ, মানে রোদ্দুর ময়নার কেমিস্ট্রিটা কোন লেভেলে যায় সেটা দর্শক দেখতে চাইছেন। কারণ রোদ্দুর একটা শর্ত দিয়েছিল ময়নাকে, যে তুমি পাশ করলে তোমাকে চলে যেতে হবে এই বাড়ি থেকে, মানে সম্পর্কটা থাকবে না, একটা রিটেন কন্ট্র্যাক্ট হয়েছিলো। সেই কন্ট্র্যাক্টটা বাই ভার্চু অফ দেয়ার কেমিস্ট্রি এখন যেটা তৈরি হচ্ছে, থাকে না কন্ট্র্যাক্টটা চলে যায়, সেইটাই মানে ডিসলভ হয়ে যায় কন্ট্র্যাক্টটা, সেটাই দেখা। দর্শককে দেখতে হবে পুবের ময়না সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ।